কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে 31 বছর বয়সী এক শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঝড়। এরই মধ্যে জানা গেল, এক প্রকার আতঙ্ক নিয়েই এখন হাসপাতালগুলোতে কাজ করতে হচ্ছে শিক্ষানবিশ নারী চিকিৎসকদের। 27 বছর বয়সী দেবলীনা বসু নামের এক শিক্ষানবিশ চিকিৎসক বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারেই উঠে এসেছে এ তথ্য। দেবলীনা বসু বিবিসির কাছে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, হাসপাতালে কাজ করার সময় এখন আতঙ্কে থাকেন তিনি। হাসপাতালে কাটানো প্রতিটি মুহূর্ত তার কাছে অনিরাপদ মনে হয়। ঘটনার শিকার মানুষটির সঙ্গে যা কিছু হয়েছে তা ভাবলে তিনি শিউরে ওঠেন। এছাড়াও তিনি দাবি করেছেন, এ ঘটনার পর থেকে তিনি রাতে ঠিকমতো ঘুমাতেও পারছেন না, ফলে তিনি আর নিরুদ্বেগ থাকতে পারছেন না। তিনি আরও জানিয়েছেন, হাসপাতালে যেখানটায় তার সহকর্মী ধর্ষণ ও হত্যার শিকার হয়েছেন সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরের একটি কক্ষে 3 সপ্তাহ আগে তিনি বিশ্রাম নিতে গিয়ে আতঙ্ক বোধ করেছিলেন। এক পর্যায়ে তিনি আতঙ্কের কথা মাথা থেকে সরিয়ে ফেলেন আর নিজের মধ্যে সাহস আনেন পাশের রুমে তার সহকর্মী আছেন মনে করে। দেবলীনা বসু সহকর্মীর সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় মর্মাহত ও ক্ষুব্ধ। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনিও বুধবার বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ঘটনার পর থেকে তিনি নিজেও উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। উল্লেখ্য, 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করা হয়। এরপর গত বুধবার রাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা শহরে বিক্ষোভ শুরু হয়। রাতের দখল নাও ব্যানারে ওই বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নিয়েছিলেন। বিক্ষোভে নেতৃত্ব দানকারী বেশিরভাগই ছিলেন নারী।